স্কুলের চাকরির বয়সটা তো গেছে, 6 বছর ধরে চাকরির লিস্টে নাম উঠেও চাকরির ডাক এলো না। ছোটবেলায় ইচ্ছে ছিল স্কুল মাস্টার হবে, এখন স্টুল মাস্টার। কোমর বিক্রির চাকরিটা করে তো কিছু পয়সা করে আসছিল ঘরে, সেটাতেও মোদি বিগড়ল। ও বিতালি, এবার অন্য চাকরি, সরকারি ল্যাব অ্যাটেনডেন্ট। কি ল্যাব অ্যাটেনডেন্ট? সেটা কি হাসপাতালে ডোমের চাকরি? এই তোমার মাথাটা কি একেবারে গেছে নাকি গো? পিএইচডি, অনার্স গ্রাজুয়েট সবাই অ্যাপ্লাই করেছে। এই এই আমি বলছি যে তোমার বংশে কেউ ডোম ছিল গো? না মানে আত্মীয় স্বজন, তোর সম্পর্কের কেউ, শ্বশুর?